हाय फ्रेंड्स, आज कथा बोलबो 16 टू 20 ইয়ার্স এজ ছেলেরা কেমন হবে এই 4 বছর নিজেকে কন্ট্রোল করে এবং নিজেকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করে। সো ফ্রেন্ডস, এই বয়সটা ছেলেদের জীবনে একটা মুখ্য বয়স। এই বয়সে অনেক ছেলেরা অনেক মেয়েদের প্রতি অ্যাট্রাকশনের জন্য ভোগে বা অনেক কিছু যেহেতু এক্সাইটমেন্ট থাকে এই বয়সে, সো সেই জন্য কি হয় নিজেকে অনেকজন কন্ট্রোল করতে পারে না। তাই এই বয়সে যদি কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেলফ কন্ট্রোল করতে পারে না, ও জীবনে যাই হোক কিছু পারুক না পারুক, জীবনে একটু সমাজের জন্য কাজ করার মানসিকতা তৈরি হবেই হবে, এটা আমার বিলিভ। সো আজকে এই ভিডিওটা করার মেন রিজন হচ্ছে যে এই বয়সটাকে, এই যে 4 ইয়ার্স যে মাঝখানে গেছে, আছে না 16 থেকে 20 মধ্যে, এই বয়সটাই 4 বছর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, যে নিজেকে কোনো একটা বাজে পরিস্থিতিকে না নিয়ে কে নিজেকে কনস্ট্যান্ট রেখে এবং নিজের মাইন্ডকে সবসময় হ্যাপি মুডে রেখে, যে বিভিন্ন ফ্যামিলির সঙ্গে বন্ডিং বলো বা বিভিন্ন এডুকেশনাল সাইটে যে তার যে ফোকাস পয়েন্টটা আছে না, সেটাই যদি সে নিজেকে ওয়াকিবহাল করে রাখে না, ও নিশ্চয়ই কোনো একটা জায়গায় তো সাকসেস পাওয়ার জন্য ফিল তৈরি করছেই করবে। সো ফ্রেন্ডস, সকলেই এই বয়সটিকে কন্ট্রোল করবে এবং যারা আর কি বলবো, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।